সুতরাং মৃত্যুর পরে আবার তিনি নতুন আমল শিক্ষা দিতে আসবেন অনেকে আমল করে যে এই আমল করলে নাকি স্বপ্নযোগে রাসূলকে দেখা যাবে অনেক বইয়ের মধ্যে মিলার ক্যামের বইয়ের মধ্যে বিভিন্ন চটি বইয়ের মধ্যে সমস্ত আমল পাওয়া যায় যে কেউ যদি এই দুরূদ এতবার পড়ে তাহলে স্বপ্নযোগে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখা দিবেন আল্লাহ ইয়াযু বিল্লাহ একজন সাহাবীতে প্রমাণ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পর রাসূলকে স্বপ্নযোগে দেখার জন্য সাহাবায়ে কিরাম কি আমলটা করতেন তাবিঈগণ করতেন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল আমলটা করতেন তাহলে এই আমল কারা তৈরি করবে অনেকে বলে আল্লাহ রাসূল নাকি অনেক সাহাবীদেরকে অনেক লোককে কি করেছেন বিভিন্ন আমল শিক্ষা দিয়েছেন আল্লাহ ইয়াযু বিল্লাহ এগুলো আল্লাহর রাসূলের প্রতি সম্পূর্ণ মিথ্যা কেউ যদি স্বেচ্ছায় এগুলো বলে কেউ যদি নিজের পীরগিরি অথবা নিজের কৃতিত্ব শ্রেষ্ঠত্ব মানুষের কাছে মূর্খ নাদান মুরুদদের কাছে যদি প্রমাণ করতে এগুলো বলে তাতে আমাদের কোনো কি নেই আফসুস নেই আমাদের কোনো ধরনের তার প্রতি কোনো ধরনের আফসুস থাকবে না কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো বলেছেন স্বেচ্ছায় যদি সে বলে তাহলে আমাদের অবশ্যই তার প্রতি আফসুস আছে তার প্রতি আমাদের অনেক ধরনের করণীয় আছে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন সহিহ বুখারীর মধ্যে হাদিসটি এসেছে এবং সহিহ মুসলিমের মধ্যে এসেছে মুকাদ্দামার মধ্যে 6 5 6 7 নম্বর হাদিসগুলোতে আল্লাহ রাসূল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার কেউ যদি এমন কিছু আমার দিকে কি করে আমার দিকে স্বেচ্ছায় এমন কিছু বলে যেটা আমি বলি নাই করি নাই সমর্থন করি নাই আমার প্রতি যদি স্বেচ্ছায় কেউ মিথ্যারোপ করে তাহলে সে যাতে তার ঠিকানা কোথায় বানিয়ে নেয় জাহান্নামে বানিয়ে নেয় এখন যদি কেউ বলে আল্লাহ রাসূল সত্যি এমনটা আমাকে বলে দিয়েছে তাহলে সে কি করলো আর আল্লাহ রাসূল ইসলাম পরিপূর্ণ হওয়ার পরে তিনি কি করবেন না অবশ্যই স্বপ্ন থেকে কাউকে আমল শিক্ষা দেবেন না আর কেউ যদি এগুলো নিজের কি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে জাহির করতে গিয়ে যদি বলে তার ঠিকানা কোথায় হবে জাহান্নামে হবে কারণ সে আল্লাহ রাসূলের প্রতি স্বেচ্ছায় কি করেছে মিথ্যারোপ করেছে যে আল্লাহ রাসূল এই আমল আমাকে শিক্ষা দিয়েছেন তো যেটা বলতেছিলাম যে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ রাসূল কাউকে মৃত্যুর পরে আর কোনো কিছু শিক্ষা দিতে আসবেন না কোনো আমল বলে দিতে আসবেন না অথচ দেখা যাচ্ছে আজকে এক শ্রেণীর মানুষ মুরিদদের কাছে মানুষের কাছে প্রচার করছে স্বপ্নে যুগে এই আমলটা আমি পেয়েছি রাসূল এই আমলটা আমাকে কি করছেন শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ ইয়াযু বিল্লাহ অথচ এরা আল্লাহ রাসূলের সুন্নতকে দৈনন্দিন জবাই করছে বেদাতের মধ্যে হাবুড ঢুকাচ্ছে কোন বেদাতই আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখে এটা কল্পনাই করা যায় না এটা 100% মিথ্যা তাতে কোনো সন্দেহ নেই কোন বেদাতই আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখবে এটা হতেই পারে না কোন বেদাতিকে নরউদ্ভাবিত আবিষ্কারক কোন ব্যক্তিকে আল্লাহ রাসূল স্বপ্ন যুগে দেখা দিবেন রাসূল রব স্বপ্ন যুগে তাকে কোন কিছু বলবেন কোন দিক নির্দেশনা দিবেন তা হতেই পারে না অথচ একজন সুন্নাতপন্থী আজ পর্যন্ত দাবি করে নাই রাসূলকে আমি স্বপ্নে দেখেছি অমুক কোন আল্লাহওয়ালা ব্যক্তি সুন্নাতপন্থী যিনি নিজের জীবন বিপন্ন করে রাসূলের সুন্নতে শ্রেষ্ঠত্ব মর্যাদা বজায় রাখে এমন কোন ব্যক্তি আজ পর্যন্ত বলে নাই আমি রাসূলকে স্বপ্ন দেখেছি আর যত বেদাতি আছে খানকার মধ্যে বসে তারপর মসজিদের কর্নারের মধ্যে বসে কোনায় বসে সারাদিন বেদাতি আমল করে আর বিভিন্ন ধরনের বেদাতি আমল আবিষ্কার করছে এরাই প্রচার করছে এরা নাকি দৈনন্দিন প্রতিদিন রাত্রে কি করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে অবস্থা দৃষ্টি এমন হচ্ছে যে রাসূল খালি উদ্বিগ হয়ে তাদের রোজার থেকে কোন সময় এরা ঘুমাবে আর রাসূলকে দেখা দিবে সম্মানিত উপস্থিতি এরা ঘুমালে খালি রাসূলকে স্বপ্ন দেখে রাসূলকে দেখে না কাকে দেখে